আসসালামু আলাইকুম আমি মাহফুজ আলম ফর্মেলটেক মাস্টার কথা শুনতেও সমস্যা হতে পারে কারণ হচ্ছে একটু ঠান্ডা জ্বর লাগছে সো এটাকে অ্যাভয়েড করে নিতে হবে আজকে আসলে একটা ব্যাড নিউজ দেওয়ার জন্য এই ভিডিওটি মেক করে সেটা হচ্ছে যে যারা আসলে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট ইউজ করেন তাদের ক্ষেত্রে একটা ব্যাড নিউজ আছে এখন থেকে কিন্তু সেলফিন অ্যাকাউন্টে আপনার হচ্ছিল টাকা ট্রান্সফারের ক্ষেত্রে চার্জ দিতে হবে কিভাবে কি আজকের ভিডিওটি আই থিঙ্ক যারা আসলে ইসলামী ব্যাংক ইউজ করেন তাদের জন্য এটা একটা হেল্পফুল ভিডিও হতে পারে সো চলুন শুরু করি আজকের ভিডিও সো অ্যাট ফার্স্ট আমরা আসলে সেলফিন অ্যাকাউন্টে লগ ইন করবো যাদের আসলে সেলফিন অ্যাকাউন্ট নেই তারা চাইলে ভিডিও এখানে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন কিভাবে আপনি আসলে সেলফিন অ্যাকাউন্ট সেটা দেখে আসেন সেটা দেখলে আপনি আসলে এটার সম্বন্ধে জানতে পারবেন সো এবার হচ্ছে আপনার যারা আসলে সেলফিন অ্যাকাউন্ট অলরেডি ইউজ করছেন তাদের ক্ষেত্রে ব্যাড নিউজটা কি সেটা হচ্ছে আপনি এখানের মধ্যে উপরে চলে যাবেন সেলফিনে এখানের মধ্যে লিমিটস অ্যান্ড চার্জ লিমিটস অ্যান্ড চার্জে চলে আসার পরে এখান থেকে চার্জ যে অপশনটা আছে সেটার মধ্যে দেখতে পারবেন যে নতুন করে কিছু চার্জ যোগ হয়েছে যেটা এতদিন পর্যন্ত আমি নিজেও পার্সোনালি ইউজ করছিলাম সেই কোনো চার্জ দিতে হয়নি রাইট নাও হচ্ছিল আপনি যদি হচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনি হচ্ছে টাকা ট্রান্সফার করেন মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করেন সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের মধ্যে যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে হচ্ছিল পাঁচ টাকা করে সো এটা গেল একটা ব্যাপার দ্বিতীয়ত এসে হচ্ছে ফান্ড ট্রান্সফার যদি আপনি এনপিএসবি ইউজ করেন মানে যেটা আমি সবসময় বেশি ইউজ করতাম আর সে তার ক্ষেত্রে হচ্ছে দশ টাকা চার্জ দিতে হবে আপনি যদি যে কোনো অ্যামাউন্ট টাকা ট্রান্সফার করেন যদি একশো টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রেও দশ টাকা চার্জ দিতে হবে এবং ম্যাক্সিমাম আপনার চার্জ হবে হচ্ছিল একশো টাকা পর্যন্ত তার মানে হচ্ছে আপনি যদি বড় অ্যামাউন্ট ট্রান্সফার করেন সেখানে হচ্ছিল জিরো পয়েন্ট এই হারে টাকা আপনার থেকে চার্জ কাটা হবে যদি আপনি এনপিএসবি করেন সো বুঝতেই পারছেন যেটা ফ্রি ছিল সেটাতে চার্জ বসানো হয়েছে দশ টাকা করে দাও আর এর সাথে কিন্তু ফিফটিন পার্সেন্ট ভ্যাট যোগ হবে সো এটা গেলো একটা ব্যাপার এরপরে যদি আপনি ফান্ড ট্রান্সফার করেন ইএফটি ইএফটি এর মাধ্যমে যদি আপনি ফান্ড ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে আপনার দশ টাকা এবং হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট জিরো জিরো থ্রি পার্সেন্ট আপনার হচ্ছে ম্যাক্সিমাম একশো টাকা পর্যন্ত চার্জ হবে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে সো যেটা এতদিন পর্যন্ত ফ্রি ছিল এবং আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম ব্যাংকের ক্ষেত্রে এনপিএসবিটা ফ্রি এবং হচ্ছে আপনার ইএফটিটাও ফ্রি ইএফটি এটার মাধ্যমে দেখা গেছে যে টাকা ট্রান্সফারটা ফ্রি ছিল বাট ইসলামী ব্যাংকের এই সেলফিন অ্যাপের ক্ষেত্রে এখন কিন্তু এই চার্জটা বসা দিছে যেটা এতদিন পর্যন্ত ছিল না সব বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি সেলফিন অ্যাকাউন্টটা আমাদের কাছে মনে ছিল বা সেলফিন অ্যাপটা আমার কাছে মনে হয়েছিল যে মোটামুটি আধুনিক একটা অ্যাপ বাট ডে টু ডে কিন্তু চার্জ আপনার হচ্ছিলো যোগ হচ্ছে আর যেই জিনিসগুলো আসলে অন্যান্য ব্যাঙ্ক ফ্রি দিচ্ছে সেই জিনিসগুলোই আবার হচ্ছে তারা চার্জ অ্যাড করে দিছে সো অ্যাকচুয়ালি এই যে যে চার্জের ব্যাপারটা সেটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়াও আপনার হচ্ছে ইসলামী ব্যাংকের একটা বড় প্রবলেম যেটা আমি নিজে পার্সোনালি ফেস করছি সেটা হচ্ছে যে ঠিক মতো না আসা মানে আপনার হচ্ছে এস এম জন্য যে চার্জটা কাটে চার্জ কাটে কিন্তু ঠিকমতো মেসেজ আসে না এর জন্য আমি প্রায় আট থেকে বার কমপ্লেন করার পরেও আমার কিন্তু এটা মানে প্রবলেমটা সলভ আউট হয়নি শুধুমাত্র এটিএম উড্রোর ক্ষেত্রে আমি যখন হচ্ছে হলো ক্যাশলেস করি তখন শুধুমাত্র মেসেজ পাই এছাড়া মেসেজ পাই না তো এই ধরনের মেসেজ না পাওয়া বা নতুন চার্জ সম্বন্ধে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বুঝতেই পারছেন যে ফ্রি টাইমগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে দিনকে দিন দেখা যাচ্ছে যে যে ব্যাংকটা একটু সাপোর্ট দেয় বা ভালো কোনো কিছু নিয়ে আসে কিছুদিন পরে দেখা যায় যে তার মধ্যে বিভিন্ন টাইপের চার্জ অ্যাড হয়ে যায় আপনার কাছে কি মনে হচ্ছে এই যে দশ টাকা প্লাস ভ্যাট মানে হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা এটা কি আপনার কাছে অতিরিক্ত চার্জ মনে হচ্ছে নাকি না মনে হচ্ছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্স করে জানাবেন যদিও এটা টোটালটা ডিপেন্ড করে ব্যাংকের উপরে জাস্ট আমি আপনাদেরকে আপডেট ইনফরমেশনটা জানিয়ে দিলাম তো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন আর যদি আপনি আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে নেবেন এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ